আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিয়র আজকের আমি দেখাবো আপনার মোবাইলে আপনার বন্ধু মেসেজ পাঠানোর পর যদি আপনি মেসেজটা দেখার আগে আপনার বন্ধু ডিলিট করে দেয় সেটা আপনি কিভাবে আপনি আপনার মোবাইলে দেখবেন খুবই সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছি আজ আপনার বন্ধু ফাটানো মেসেজ আপনি দেখার আগে আপনার বন্ধু যদি ডিলিট করে দেয় সেটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন আপনার মোবাইলে ফর এক্সাম্পল হিসাবে আমি এই মোবাইলটি থেকে এই মোবাইলটিতে একটি মেসেজ সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আমি মেসেজটা সেন্ড করার পর এই মোবাইল থেকে ডিলিট করে দেবো তারপর এই মোবাইলটাতে আমি দেখাবো সেই মেসেজটাও এই মোবাইলে ডিলিট হয়ে গেছে কিন্তু আমি একটি গুফোন ট্রিক্সের মাধ্যমে এই মোবাইলটাতে এই বন্ধু ডিলিট করে দেওয়া মেসেজটা দেখতে পারবো তো আমি জাস্ট এই মেসেজটা আমি লিখেছি দেখতেছেন ভালো আছি বন্ধু জাস্ট এটা আমি এখান থেকে এই দিয়ে সেন্ড করে দিলাম দেখতেছেন মেসেজটি চলে এসেছে তো এখন জাস্ট আমি এই মেসেজটাকে এখান থেকে ডিলিট করে দেবো আমি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে এখানে ডিলিটে ক্লিক করে এখান দেখতেছেন ডিলেট ডিলিট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু যে মেসেজটা পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে যদি আমি যাই সেটা এখান থেকে ডিলিট দেখাচ্ছে এখান দেখছেন মেসেজটা ডিলিট দেখাচ্ছে তো আমি জাস্ট এই এইসব মোবাইল আরেকটি যে গুপন টেক্সটি রয়েছে সেটির মাধ্যমে আমি দেখতে পাবো আমার বন্ধু কীভাবে এই মেসেজটি ফাটিয়েছে দেখতে পাচ্ছেন যে মেসেজটি পাঠিয়েছিল সেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে বন্ধু এখানে ফাটিয়ে মেসেজটাকে ডিলিট করে দিয়েছে আমার হোয়াটসঅ্যাপটাকেও ডিলিট হয়ে গেছে কিন্তু আমি এই সফটওয়্যারটির ভিতরে এসে একটি গোপন সফটওয়্যারের ভিতরে এসে এই মেসেজটা আমি দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পারছেন আপনার বন্ধু ফাটানো মেসেজ যদি আপনি দেখার আগে আপনার বন্ধু ডিলিট করে দেয় সেই মেসেজটা আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের বিষয়টা যদি আপনি জানতে চান শিখতে চান ভিডিওটাতে লাইক দিয়ে পুরো দেখতে থাকুন এটি একটি সফটওয়্যার মাধ্যমে করতে হবে সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন কীভাবে সেটিং করবেন সেই বিষয়টা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলটি অন করে দেবেন অন করার পর এখানে অল করে দেবেন পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশান ভিডিওতে করে দেবেন একটি লাইক তো বিওর দেখা গেছে আপনার বন্ধু আপনাকে একটা এস এম এস পাঠিয়েছে আপনার মোবাইলে আপনি এস দেখার আগে আপনার বন্ধু সে এস এম এসটা ডিলিট করে দিয়েছে তার মোবাইল থেকে তো এটি আপনি আপনার আর তার মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার পরও আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন খুব সহজে তো এটি দেখার জন্য ছোট্ট একটি অ্যাপসের সহজে নিতে হবে অ্যাপসটির সন্ধানে চলে যাবো আমরা ফোনের প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে লিখতে হবে চাট রিকভার চ্যাট রিকভার লিখে সাথে সাথে এই সফটওয়্যারটি আসবে দেখতে পাচ্ছেন চার্ট বিন অথবা আপনি এটাও চার্জ করতে পারেন এ প্লেস্টোরে আসার পর চার্টবিন লিখলে এই সফটওয়্যারটি আসবে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করার পর সিম্পল এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোভাইডেড নোটিফিকেশান এক্সাইজ এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখছেন একটি ঘর রয়েছে খালি ঘর এখানে টিক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করার পর একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আবারও এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটি লেখা রয়েছে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি রেডি হয়ে যাবে তো আপনার বন্ধু যে মেসেজটা পাঠিয়েছে সে মেসেজটা ডিলিট করে মেসেজটা আপনি দেখার আগে ডিলিট করে দিয়েছে মেসেজটা সেটি আপনি এখানে দেখতে পারবেন তো আমি এখন ফর एग्जांपल আমি অন্য মোবাইল থেকে আমার এই মোবাইলেতে একটি মেসেজ পাঠাবো সে মেসেজটা আমি যে মোবাইল থেকে পাঠাবো সেটা থেকে ডিলিট করে দেব তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি দেখব তো এর দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি মোবাইল আমি এই মোবাইলটি থেকে এই মোবাইলটিতে একটি মেসেজ পাঠাবো এই মোবাইলটিতে আমি মেসেজটা দেখবো না জাস্ট এই মোবাইলটিতে পাঠিয়ে জাস্ট আমি ডিলিট করে দেবো পরবর্তীতে দেখাবো আমি এই মোবাইলটিতে কীভাবে মেসেজটা পরে দেখবো তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো আমি জাস্ট মেসেজটাকে এখানে স্যান্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আমার এই মোবাইলেতে মেসেজটি আসবে আসার পর আমি এই মোবাইলটি থেকে দেখতে পাচ্ছেন মেসেজটি চলে এসেছে অলরেডি তো আমি জাস্ট এই মেসেজটাকে এখান থেকে এটাকে ডিলিট করে দেবো এখান থেকে ডিলিট ডিলেট এই ডিলেটে ক্লিক করে ডিলেট ফর এভরিওয়ান এখান থেকে করে দেবো আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকেও সে মোবাই এ মেসেজটি ডিলিট হয়ে গেছে আমি যদি এখন হোয়াটসঅ্যাপে আসি দেখতে পাচ্ছেন মেসেজটিকে ডিলিট এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মেসেজটি এখানে ডিলিট দেখাচ্ছে আমি যদি আবার একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মেসেজটি পাঠিয়েছি এখন সেটা এখনও ডিলিট করে দিয়েছে তো আমি এই মোবাইলটিতে দেখতে পারলাম না তো একটা আমি জাস্ট ওই যে সফটওয়্যারটি সেটিং করলাম সেই সফটওয়্যারটির তো ভিতরে চলে যাব সেই সফটওয়্যারটির ভিতরে আসার পর আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আমি কেমন এই লেখাটি সেন্ড করে পাঠিয়েছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনার বন্ধু আপনাকে পাঠানো মেসেজ যদি আপনি দেখার আগে ডিলিট করে দেয় আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার বন্ধু কি মেসেজ পাঠিয়েছে তো আশা করি বুঝতে পারছেন তো যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন তো আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আরও ভালো ভিডিওতে